الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والنبيين محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر لنا هذا الدرس ولا تعسر وتمم بالخير يا رب العالمين امين ثم امين Brothers and sisters, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. আমরা প্রথমে আমাদের সহপাঠী আমাদের কুরআন ক্লাসের ছাত্র অন্যতম ছাত্র অত্যন্ত মনোযোগী ছাত্র কুরআনের প্রতি বিশেষ অনুরাগী ছাত্র সাবেক বিএস আরএস এর এমডি জনাব হাফিজুল ইসলাম উনি করোনা কোভিড-19 আক্রান্ত সকালে আমাকে জানাইছেন উনি দোয়া প্রার্থী সবাই আমরা তার জন্য দোয়া করি অবশ্যই দোয়া করি হ্যাঁ আল্লাহ তাকে হেফাজত করো শাফাহুল্লাহ শিফান কামিলা আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করুক আমিন সুম্মা আমিন এখন আমরা আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় মদিনা বুক 3 লেসন 6 দর্শন সাদিসু যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু আমরা শেষ করেছিলাম তাদখুলু মারিয়াম তাদখুলু মারিয়ামা মারিয়াম তখন মরিয়ম প্রবেশ করলো তার দখল তার দখল মারিয়াম তার দখল দেখালা ইয়াদ খুল থেকে আসছে এটা বাপ না সারা দেখালা ইয়াস খুলু ফাইভ ইন ইউর পকেট শাহাবুদ্দিন মোল্লা ফাইভ ইন ইউর পকেট জি তো কোন কোনটা এতদিন ক্লাসে ছিলেন না এখন কোনটা বলবো দেখালা ইয়াদ খুলু দেখালা ইয়াদ খুলু ইয়াদ খুলু ফাইভ ইন ইউর পকেট তাত খুলু তাত খুলু তাত খুলু আত খুলু না আত খুলু ইয়াদ খুলু তাত খুলু তাত খুলু আত খুলু না আত খুলু এটা হলো ফাইভ ইন ইউর পকেট আর পুরাটা বলেন পুরা সম্পূর্ণটা ফুল কি মোদারে না মাদি মোদারে আপনি কি বলতেছেন আমি তো ইয়াদ খুলু ইয়াদ খুলানে ইয়াদ খুলু না তাত খুলু তাত খুলানে ইয়াদ খুল না তাত খুলু তাত খুলানে তাত খুলু না তাত খুলি না তাত খুলানে তাত খুল না আত খুলু না আত হ্যাঁ মাশাআল্লাহ শুকরান তাজিলা রিয়া ইসলাম ইয়া ফিল মুদারে হ্যাঁ পুরাটা বলেন এটা দাখালা ইয়াদ খুলু ফিল মুদারে ফুল ফুল 14টা বলেন রিনা ইসলাম জি আসসালামু আলাইকুম তাত খুলু না
মাশাআল্লাহ শুকরিয়া জাযীলান মুশারফ ভাই আপনি বলেন মুশারফ ভাই জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোনটা বলবো ইয়াদ খুলো তাদ খুলো এই যে দাখালা ইয়াদ খুলো আচ্ছা আমরা যেটা এখন বলতেছি এটা বলেন 14টা বুঝে রিনা ইসলাম বললেন 14টা এটা বলেন আচ্ছা ইয়াদ খুলো ইয়াদ খুলানে ইয়াদ খুলুনা তাদ খুলো তাদ খুলানে ইয়াদ খুলনা তাদখুলু তাদখুলানে তাদখুলুনা তাদখুলিনা তাদখুলানে তাদখুলনা তাদখুলু নাদখুলু মাশাআল্লাহ শুকরিয়া জাযীলা হ্যাঁ এটা জিয়াউর রহমান আপনি বলবেন জিয়াউর রহমান জি স্যার স্যার মুগস্ত নাই স্যার হ্যাঁ মুগস্ত নাই না স্যার এটা মুগস্তর ব্যাপার না তো কৌশল কৌশল জি স্যার কৌশল কৌশল জানা থাকলে এই যে আমরা আমনে দাখালা বারটা হলো দাখালা যে ফিলে মাদি মুতারে হলো ইয়াদ খুলো ইয়াদ খুলু হুয়া ইয়াদ খুলু হুয়া দেখালা হুয়া ইয়াদ খুলু মাদি মুদারে তাহলে এটাকে আমরা কৌশলগত কারণে এই যেগুলা ফাইভ ইন পকেট অর্থাৎ যেগুলা ফাইল যা মুস্তাফির সেগুলা আগে বলি আমরা যেমন হুয়া ইয়াদ খুলু হিয়া তাত খুলু আন্তা তাত খুলু আনা আত খুলু না হলো না খুলু এটা সহজে মনে রাখার একটা কৌশল আপনি এটা এটা জানেন তো জি স্যার পাঁচটা পারেন ফাইভ ইন পকেট পাঁচটা পারেন এন্ড বাকি গুলা এই যে দুমুন আতে হে নুন জাতে হে এটা হইলো এটা আরো সোজা মুসান্না করলে আলিফ নুন যোগ হয় না দুইজন দুই বচন মুসান্না ইয়াদ খুলানে তারপরে হুম ইয়াদ খুলুনা হুম ইয়াদ খুলু না তারপরে আন্তা না হিয়া হুয়া ইয়াদ খুলু হুমা ইয়াদ খুলানে হুম ইয়াদ খুলু না তারপরে হিয়া তাদ খুলু হিয়া তো তাদ খুলু তাদ খুলু আর হিয়ার পরে হুমা তাদ খোলানে ইয়াদ খুলনা না উনি কে জিয়া রহমান সাহেবকে বলতেছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হুন্না ইয়াদ খুলনা এটা মা এটা এটা হলো মাদনি এটা আলাদা লাগলাম হুমা হুন্না ইয়াদ খুলনা তারপরে
হুন্নার পরে আনতা তাদ খুলু বলতে পারেন যে হিয়া তাদ খুলু আনতাও তাদ খুলু তাহলে আমরা কেমনে বুঝবো যে কোনটা হিয়া কোনটা আনতা ওটা বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দ দিকে বোঝা যাবে যে এটা আনতা এটা হিয়া যেমন যে একটু আগে বুঝলাম হিয়া না তাত খুলু মরিয়ামা এটা তার মানে তাত খুলু মরিয়ামা মানে হিয়া তাত খুলু এটা মুয়ান্নাস তাত খুলু তাত খুলানে তাত খুলানে আন্তুমা তাত খুলানে আন্তুম তাত খুলু না আন্তুম তাত খুলু না তারপরে আন্তুমের পরে আন্তি আন্তি হলো তাত খুলি না আনতি আবার আন্তমা তাত খুলানে তাত খুলানে আন্তমা তাত খুলানে আন্তুন না তাত খুলনা এটা মাপনি তারপরে আনা আত খুলু না আনু না খুলু এইতো এটা মনে রাখলে হইল ইয়াদ খুলু ইয়াদ খুলানি ইয়াদ খুলু না তাত খুলু তাত খুলানে ইয়াদ খুললা তাত আনতা তাত খুলু তাত খুলানে তাত খুলু না তাত খুলি না আনতি তাত খুলি না আনতুমা তাত খুলানে আনতুন না তাত খুলনা আনা আত খুলু না আনু না আত খুলু এই সব একই নিয়মে যে কোনো বার এই এটা বাদ না সারা বাদ অন্য অন্য ভাবে প্যাটার্নটা এইরকমই হয়তো এখানে যে আইন কালানাতে এখানে বাদ না সারাতে দম্মা আছে দরাবা প্যাটার্নে হয়তো এটা কাজটা থাকে ঠিক আছে আমরা এখন শুরু করছি মারিয়াম আসসালামু আলাইকুম কাইফ হালুকি ইয়া উম্মি হে মা আপনি কেমন আছেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম হে মা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আসসালামু মুবতাদা আলাইকুম চার মাত্র শুভ জুমলা খবর কাইফা ইসমু ইস্তিফহামিন খবর হালু মুবতাদা ওয়া হুয়া মুদাব কি মুদাব ইলাইহি ইয়া হরফি নিদা উম্মা মুনাদা ওয়া হুয়া মানসুব মানসুব তার মুদাব ইয়া মুতাকালে মুদাব পেলে ইয়া আসলে পরে মুনাদা যদি ই হয় মুক্তাদা হয় এই মুক্তাদা হইলেই ওটা মানসুব হবে তাহলে ইয়ার পরে উম্মা এটা মুনাদা কাজে এটা উম্মাটা মানসুব আবার ওটা মুদাব ইয়া মুতাকালে মুদাব পেলে তখন আবার এটা উম্মি হয়ে যায় ওয়া কাইফ হালুকা ইয়া আখি হে ভাই আপনি কেমন আছেন ওয়া হাল প্রাচীন কাইফা ইসমু ইস্তিফহামিন খবর হালু মুক্তাদা কা মুদাব
मुब्तदा और मुदा का मुदा पहला ही या आखों या आखों तार मने या आखों ये को या आखों प्लस या मुदा कली इधर ये मुदा कलम तो है इधर मुरादा मांसू এটা মুদা এটা মুদা পেলাই তারপর এটা যোগ করে হয়ে যায় আখি আল উম্মু মা বলছেন ওয়ালাইকুম আসসালাম সালামের জবাব নিলেন ওয়া প্রার্থেন আলাইকুম যার মাজুর সে বুঝুন আকবর আসসালাম মুক্তাদা আহলান ইয়া বেন্তি হে আমার মেয়ে স্বাগতম গ্রিটিং আহলান অন দ্য গ্রিটিং স্বাগতম এই গ্রিটিং আগে এই গ্রিটিং সে তো আহলান সাহলান ইয়া মারহাবান অনেক বড় পড়ছি এখানে তো বড় আছে এটা ছোট উপাল আছে করা চলে সব রকমই আছে আহলান মারহাবান এইভাবে আছে আহলান সাইলান মারহাবান কিন্তু এখানে নিজের মেয়েকে বলতেছে আহলান স্বাগতম হে বোন হে মেয়ে হ্যাঁ স্বাগতম আহলান স্বাগতম এটা গ্রিটিং মাতা খারাস্তি মিনাল মাদ্রাসাতি তুমি কখন মাতা মানে হয় কখন তুমি মাদ্রাসা থেকে বেরিয়েছ এই যে প্রথমেই আমরা বাক্যের লেসনের প্রথমেই সাইদকে প্রশ্ন করেছিল যে তোমার আয়না উক্তুকা মরিয়াম মরিয়াম কোথায় আমা রাজা সে কি ফিরে আসেনি এই যে সেই জন্য জিজ্ঞেস করতেছে এখন আসলো যেহেতু মরিয়াম তাত খুলু মরিয়াম এখন প্রবেশ করলো তখন দেখে বলতেছে মাতা খারাস্তি মিনাল মাদ্রাসা তুমি স্কুল থেকে বেরিয়েছো কখন মাতা ইস্তেফামিয়া এটা জুমলাতুল ফেলিয়া খারাস ফেল তি ফাইল মিনাল মাদ্রাসা তি যার মাতৃ শুধু যার মাতৃ আর কিছু না সেই জুমলা আর কিছু বলা যাবে না শুধু যার মাতৃ যেহেতু জুমলাতুল ফেলিয়া মারিয়াম খারাস্তু বাদা সালাতে জোহর খারাস্তু জোহর সালাতের পর আমি বেরিয়েছি খারাস ফেল তু ফাইল বাদা লো জোহর সালাতি এলো মুদাফিলাহি ওয়া হুয়া মুদা আজ জোহরি মুদাফিলাহি তাহলে সালাতি একবার মুদা পেলাহি আবার মুদা বাদার সাথে মুদা পেলাহি আর জোহরের সাথে জোহরির সাথে মুদা আলুম্মু আয়না জামি লাতু কি আমিনাতু ওয়া ফাতেমাতু ওয়া সুয়াদু তোমার বন্ধুরা আমিনা ফাতেমা সুয়াদ বন্ধুরা কোথায় তোমার বন্ধু আমিনা ফাতিমা সুয়াদ তারা কোথায় আয়না মানে কোথায় ওয়্যার এখানে আমরা শব্দটা আবার যদি কালেক্ট করি যে আমরা বন্ধু হলো জামিলুন তাই না জন মুজাক্কার হইলো জামিলুন এটা মুজাক্কা মুজাক্কারুন এটা মুয়ান্নাস কি হবে আচ্ছা এটা দ্বিবচন কি হবে মুয়ান্নাস হবে জামিলাতুন
दामी जमीलत दामी लानी रिद्धि बसुन ये टा मुसन्ना जिज्ञेस करती आगे मुसन्ना ऐसा तो वाहिद मुजक्कर वाहिद वाहिद ऐसा मुजक्कर मुअन्नास ऐसा ना भूवसन पढ़े भूवसन क्या आगे जुमला ई जुमला ई जुमला ई जुमला ई জামিলাতুন জামিলাতুন মুয়ান্নাস মুয়ান্নাস ওয়াহিদ ওয়াহিদ তাহলে দ্বিবচন কি হবে বলেন দ্বিবচন কি হবে বহু বছর বলেন জুমালাই জামিলাতুন মুয়ান্নাস তো কাজে আলিফ তা দিয়া মু বহুবচন হবে হ্যাঁ জামা জামিলাতুন এখানে আছে কি জামিলা দুকি জামিলা তু জামিলা লাভ আলিপ্তা আছে তু আর কি দিয়া শব্দ আছে বলেন তো তিনটা না কি কি দুইটা 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 জামিলাতু জামিলাতু আর হলে কি জামিলাতু মুদা কি মুদা পেলাই বন্ধুরা এটা হলো তোমার বান্ধবীরা হ্যাঁ বান্ধবীরা তাইলে আয়লা খবর জামিলা তু মুক্তাদা ওহ মুদা কি মুদা পেলাই তাইলে হামিনা তু ও ফাতিমা তু ও সোয়াদু এরা এখানে কি করছে এদের বদল কি এরা বদল আপনারটা শুনেছি আমি কবির আহমেদ কবির সাহেব কি বলছি ও কবির সাহেব হ্যাঁ আমিনা তো একজন বন্ধু এর অনেকগুলো বন্ধু তো এটা একজন আরেকজনের বদল মানে মাহতুবুন আল্লাহ আমিনাতু না না মাহতুবুন আল্লাহ জামিলাতু 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 মানে বন্ধুরা
বান্ধবীরা আমিনাতু ফাতিমাতু ওয়া সুয়াদু দুই এর অধিক হলেই বহুবচন জামিলাতু তাহলে জামিলাতুর বদল হইল ওই তিনজনই আমিনাতু বদল ফাতিমাতু বদল সুয়াদু বদল কার জন্য বদল জামিলাতু এই জামিলাতুর বদল হইল এরা তিনজন এই তিনজনের কারণে এটা জামিলাতু হয়েছে তাহলে জামিলাতুন হইতো হ্যাঁ হ্যাঁ এই তিনজনের জন্যই এই তিনজনই বদল মুবতাল কোনটা মুবতাল হল জামিলাতু জামিলাতু হ্যাঁ আনা মা রাআইতু হুন্না বাদা সালাতি মারিয়ামও বলতেছে আমি তাদেরকে জোহরের না সালাতের পরে নামাজের পরে সালাতের পরে তাদেরকে দেখি নাই মা রাআইতু হুন্না হ্যাঁ এখন এই যে রাআইতু একটা ফেল এটা খুব ইম্পর্টেন্ট ফেল রাই রা এটা সামনে এটা দিয়ে আরো অনেক এক্সারসাইজ আছে কাজে এটা ভালো করে শিখতে হবে টু সি হ্যাঁ টু সি ফেল মুদারে এলে রা হুয়া রা ইয়া কিভাবে হলো তাহলে কি হবে বলেন যে মাঝখানে ইয়ে রয়েছে বা রা আ এটা তো রাইনা হ্যাঁ আচ্ছা তো মুদারে রা এটা ইয়া রা রা ইয়া রা এটা একটু লিখে দিন জি মুদারে কোনটা এটা মুদারেতে মুদারেতে কিন্তু আমি এখন মোদারেটা টাচ করতেছি একটু দেখানোর জন্য কিন্তু আসলে এখন আমার দরকার এই মাদি রা রা এখানে যে তালি দিলাম রা ইয়া রা ইয়া এই সঙ্গে একটা আলি দিলাম রা ইয়া আলি দেওয়াতে ইয়াটা প্রমিনেন্ট হয়ে গেল আমার আসলে আসলে আমার লাগবো এই এক যে আমাদের অরিজিনাল হলো রোয়া রোয়া এটার সাথে হুন্নার ক্ষেত্রে যখন হুন্না আসবে হুন্নার সাথে আমাদের চুক্তি তাকে লাল লাম কালেমাতে সুকুন দিতে হবে তাইলে সে আমাদের সাথে যোগ দিবে তাহলে হুন্না আসলো না এখানে সকল দিতে হলো এখানে সকল দিলে আবার আগে থেকে সুকুন আছে এই যে হামদার উপরে হামদার উপরে এটা দুর্বল লেটার না এটা থাকবে এটা থাকবে না এটা প্রমিনেন্ট হয়ে যাবে এইটা ইয়াটা তখন কি হবে ইয়াটা হয়ে যাবে
রোআইনা রোআইনা এই যে ইয়া এখানে ইয়ারা ছিল রোআ আলিফের মতো আলিফ পাকসরা রোআ কিন্তু এখন সে ইয়া হয়েছে রোআইনা রোআইনা হ্যাঁ তার রোআইনা যখন হইল হুন্নার পরে তাহলে এরপরে একদম সোজা আং হুন্না রোআইনা আন্তা রোআইতা আন্তুমা রোআইতুমা আন্তুম রোআইতুম আন্তি রোআইতি আন্তুমা রোআইতুমা আন্তুন্না রোআইতুন্না আনা রোআইতু নাহনু রোআইনা এটাকে লিখতে হবে না বুঝতে পারছেন না লিখে দিতে পারি আমি অসুবিধা এখন যে হুন্নার পড়তে একদম সোজা হুন্না রয়না আন্তা রয়তা আন্তুমা রয়তুমা আন্তুম রোআইতুম আন্তুম রোআইতুম আন্তি আন্তির ক্ষেত্রে হবে রোআইতি আন্তুমা রোআইতুমা আন্তুম না আন্তুন্না রোআইতুন্না আনা আনা রোআই তু নাহনু রোআইনা এই যে হুন্নার পরে থেকে রোআইনা রোআইতা রোআইতুমা রোআইতুম রোআইতি রোআইতুমা রোআইতুমনা রোআইতু রোআইনা এই নয়টা সিগা আমাদের এই সামনে আছে এই একবার কোনোটা কোনোটা না আসবে এই কাজে এই এই নয়টা তো একদম ইজি একদম ইজি না হ্যাঁ হ্যাঁ স্যার এই যে এখানে রোআউ স্যার এখানে তো ওই যে এগুলো তো স্যার ই আছে রোআই ই আছে রোআই ইয়া ই আছে স্যার রোআউ স্যার এখানে তো ইয়া নাই এটা এটা বাদ দেন এটা বাদ দেন এটা আমি পরে পরে পেশ থাকবো এটা বাদ দেন এটা পরে লাগবে আর এখানে মাঝে লাগতে পারে কিন্তু এই নয়টাই আমাদের লাগবে আর ওই যে পরে গুলা এটা তো নাকিজ ভাত এই ভাত তো আমরা এই চার নম্বর বইয়ের শেষে আমরা এই এই নাকিজ ভাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু রিপিট করা কি সম্ভব হবে আমার তখন নেট ছিল না নেটটা চলে গেছিল একটু রিপিট করা সম্ভব হবে আর একটু হ্যাঁ সম্ভব হবে রোআইলো রোআইলো হুয়া রোআ সে দেখেছিল হি স হি স এটা মাজি মুদারালে ইয়ারো জি মুদারালে এখন দরকার নাই আমার এটা ফিল নাকিস
verb এটা এটা আমরা 4 নম্বর বইয়ের শেষের দিকে পড়ব আচ্ছা আমার দরকার হলো রোয়া এ রোয়ার পরে যে হুননার পরে যে রোয়া হয় হুননার পরে রোয়াই না হুননার সাথে আমাদের যে এগ্রিমেন্ট আছে মনে আছে কি না সেই বই 1 নম্বর বইয়ের 4 নম্বর লেসনে যখন খারাজা ফেল আসে তখন সেখানে হুননার সাথে বললাম যে তোমরা আমাদের সাথে ফেলেস ভার গ্রুপে জয়েন করো তারা বলল নো 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 ওই নট জয়েন আমাদের উই হ্যাভ সাম কন্ডিশন তাদের যে কন্ডিশন হইল লাম কালে মাতে সবুজ দিত সবুজ দিলে এখানে র আ র আ র আকালবা আ আই কালবা ইয়া লাম কালবা অথবা ফার্স্ট রেডিক্যাল সেকেন্ড রেডিক্যাল থার্ড রেডিক্যাল তাহলে র আ ইয়া এই ইয়ার মধ্যে সুগুণ দিতে হবে যেহেতু এটা নাম কালমা সুগুণ দিলাম তারপরে হুন্না ইসা এখানে যোগ দিল উচ্চারণ হয় তখন ইয়াটা তখন প্রমিনেন্ট হয়ে যাবে অর্থাৎ স্পষ্ট হয়ে যাবে র আই না র আই না জি তাহলে হুন্না যখন র আই না পেলাম তার বাকি নয়টা একদম ইজি জি থ্যাংক ইউ জি জি ঠিক আছে তারা লিখেছিল আন্তা রয়টা তুমি দেখেছিলে রয়টা রয় তোমা তোমরা দুজনে দেখেছিলে রয় তুম তোমরা সকল তিনজন সকলে দেখেছিলে তোমরা আন্তি রয়তি তুমি দেখে তুমি আন্তি তুমি দেখেছিলে রয়তি হুন্না রয়তি হামিদান আর রয়তি হামিদান তুমি কি হামিদকে দেখেছ তোমরা দেখেছিলে তোমরা দেখেছিলে আমি দেখেছিলাম রয় তু মুহাম্মাদান আমি মুহাম্মদকে দেখেছি হ্যাঁ রয় না আমরা দেখেছি রয় না রয় না আল হেলাল হেলালা আমি নতুন চাঁদ দেখেছি তাহলে এটা রয় টু এটার সাথে এখন আমরা আমরা একমাত্র এই একটা প্রত্যেকটা দমির না পর্যন্ত আমরা কিন্তু র আই র আ র আই টু র আই টু মানে আমি দেখেছি কাকে দেখেছি হু তাকে রয় টু হু রয় ফেল টু ফাইল হু মাফুল বিহি রয় টু হু এখন রয় টু হু রয় টু হুমা রয় টু হুম রয় টু হা রয় টু হুমা রয় টু হুন্না রয় টু কা আমি তোমাকে দেখেছি রয় টু কা রয় টু কুমা রয় টু কুম আমি তোমাদেরকে দেখেছি রয় টু কি রয় টু কুমা রয় টু কুন্না রয় এরপরটা করলে করা যায় নিজের ক্ষেত্রে যায় রয় টু নি হবে তখন রয় আমি আমাকে দেখেছি রয় টু না আমি আমাদেরকে দেখেছি যাই হোক আনা আর না অনুবাদ দেয়া হুন্না তো আনতুন না পর্যন্ত এটা পড়েন তো একজন হ্যাঁ খালেদ সাহেব বলেন
রাইতু হুদিয়া আসসালামু আলাইকুম স্যার খালিদ স্যার ঠিক আছে হ্যাঁ নাই স্যার বের হয়ে গেছে বের হয়ে গেছে জি স্যার কেন বেরিয়ে যায় কেন এই তুমি পড়া দাও এই যে দেখেন নামাজের পর সালাতের পর আমরা তাদেরকে দেখি নাই আনা এটা জুমলাতুল ফেলিয়া আনা মুক্তাদা মা রাইতু হুন্না যা জুমলাতুল ফেলিয়া খবর জুমলাতুল ফেলিয়া বিশ্লেষণ করলে মা হরফু নাফি রাই ফেল তু ফাইল হুন্না মাফুলুন বিহি এই যে এখানে রাই ফেল তু ফাইল হু মাফুলুন বিহি প্রত্যেকটাই মাফুলুন বিহি হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না এগুলা সবই মাফুলুন বিহি তাইলে রাই ফেল তু ফাইল হুন্না মাফুলুন বিহি বাদা জট আর সালাতি মুদা ফেলাই ছোট্ট একটা ইয়ে করি জিনিস এই যে আনার পরে মা ব্যবহৃত হয়েছে এখানে না হওয়ার জন্য যে আমি দেখি নাই আনার পরে লা ইউজ করা যেত না এটা কোথাও তো লা ইউজ হয় তাহলে মুদারের পরে আসে সাধারণ নিয়ম হলো লা আসবে মুদারের আগে আর মাদির আগে আসবে মা এটা তো মাদি মাদির আগে মা আসবে এটা মনে রাখবেন আর মুদারের আগে লা আসবে আর যদি ব্যতিক্রম কোন জায়গায় হয় সেটার কোন কারণ আছে তোমার ভাই সুরা রহমান মুখস্থ করেছে আইয়া সুরাতিন হাফিজ তি আনতি তুমি কোন সুরা মুখস্থ করেছো আইয়া মানে কোন সুরা আইয়া সুরা তিন কোন সুরা হুইস সুরা ডিড ইউ হা মেমোরাইজ করেছো কোনটা ইয়া বেনতি ইয়া হরফে নিদা বেন বিনতা বিনতা ইয়া মুনাদা মানসু ওয়াহা মুদাব ইয়া মুতাকাল্লি মুদাবেলাই আখু মুক্তাদা ওয়াহা মুদাব কি মুদাবেলাই আমরা জানি ফাইভ স্পেশাল নাউন আপন আখু আখুন এগুলা মুদাফুতে হইলে এক্সট্রা ওয়াও লাগে তাই হয়েছে এখানে আখু আখু মুক্তাদা মুদাফ কি মুদাফেরাই আখু কি তোমার ভাই হাফিজা সুরাতার রহমান হাফিজা ফেল ফাইল হলো হুয়া মুস্তাদির তাকদিরুহু আখু
মানে আকুকেই বোঝাচ্ছে তাকদীরও না ইয়া দুল্লু আলা আকু আকুকেই নির্দেশ করতেছে না সেই হুয়াটা সুরাতা মাফুলুন বিহি ওয়া হুয়া মুদাব আর রহমানি মুদাবেলে আইয়া সুরাতিন হাফিজ দিয়া আমরা আনতি আইয়া এটা মাফুলুন বিহি সুরাতি ওয়া হুয়া মুদাব সুরাতি ইন মুদাবেলে আইয়ু শব্দটা সবসময় আইউ আইয়া আইয়ে মুরাব মুরাব এটা মুনসারি বেসেম আইউ আইয়া আইয়ে তিন অবস্থায় কনভার্টিবল ডিক্লাইনেবল তাইলে আইয়া তখন হবে এটা মানসু আইয়া সুরাতিন কোন সুরা হাফিজ তি এটা প্রশ্ন করার জন্য আইয়াটা আগে গেছে তাহলে বাক্যটা ছিল হাফিজ তি আইয়া সুরাতিন যখনই আইয়া বা আইউ হবে তখনই কি এখানে তো আইয়া আছে কিন্তু আইউ হলেও কি মাজরুর হবে সুরাতিন হবে না যে সুরাতিন আইউ আইউ তো হ্যাঁ তা হবে এটা মুদাব মুদাবেলাই সুরাতিন তো মুদাবেলাই ওটা সবসময় মুদাবেলাই আইউ কিন্তু মুদাবেলাই আইয়ার ক্ষেত্রে মুদাবেলাই আইয়ের ক্ষেত্রে মুদাবেলাই জি ওটা অসুবিধা নাই আইয়াটা তিন অবস্থা হইতে পারে আইয়া আইউ আইই হ্যাঁ হাফিজ তি এটা বাক্যটা সোজা করলে হ্যাঁ যেমন হাফিজ তি আইয়া সুরাতিন হ্যাঁ তাহলে এই সোজা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইলে ইন্টারগেটিভ না বানায় তাইলে হচ্ছে এইরকম হাফিজ তি আইয়া সুরাতিন তুমি কোন সুরা মুখস্থ করো প্রশ্নবোধক বানানোর জন্য আইয়াটা ওরা সামনে আসছে আইয়া সুরাতিন হাফিজ তি আনতি আইয়া হলো মাফুলুন বিহি মানসুবুন ওয়াহওয়া মুদা সুরাতিন মুদা বেড়াহি হাফিজ তি হাফিজ ফেল তি ফাইল এখানে আনতি তাহলে কি আনতি আনতি এখানে কি করতেছে হ্যাঁ এমফাসিস করার জন্য আনতি ব্যবহার হয়েছে মারিয়াম আনা হাফিজ তু সুরাতাল সুরাতাল হাদিদি আমি সুরাতাল সুরাতাল হাদিদ মুখস্থ করেছি ওয়াহিয়া আতওয়াল মিন সুরাতের রহমান এবং তা সুরাতের রহমানের চেয়ে লম্বা আনা মুক্তাদা হাফিজ তু সুরাতাল হাদিদি এটা জুমলাতুল ফেলিয়া খবর জুমলাতুল ফেলিয়া বিশ্লেষণ হাফিজ ফেল তু ফাইল সুরাতা মাফুলন বিহি মানসু ওয়া হুয়া মুদাব আল হাদিদি মুদাবেলেহি ওয়া হিয়া আতওয়ালু মিন সুরাতি এর রহমানি ওয়া হুয়া তাফিল ইয়া মুবতাদা আতওয়ালু খবর মিন খবর মিন সুরাতি জার মাজরুর যার মাজুর সুরাতির রহমান মানুত না না মুদাব মুদাবেলেহি সুরাতির রহমান মুদাব সুরাতি হলে মুদাব আর রহমানি মুদাবেলেহি প্রথম মিনের সাথে এসে মাজুর সুরাতি মিন সুরাতি যার মাজুর আর সুরাতির রহমানি মুদাব মুদাবেলেহি এখানে এখানে আতওয়ালু মানে লম্বা সুরা বোঝাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আতওয়ালু লম্বা ওই যে বললো না যে ভাই মুখস্থ করেছে সুরা রহমান আর বোনে বলতেছে আমি তো মুখস্থ করেছি সুরা হাতি 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 যা ওই সুরাত রহমানের চেয়ে লম্বা অনেক দীর্ঘ সেই কথা কম্পারেটিভ ডিগ্রি আমরা আগে পড়ছি যেটা হ্যাঁ এটা মিন সুরাতি এটা কম্পারেটিভ ডিগ্রি আতওয়ালু ইসমু তাবদিল এসমু তাবদিলের পরে যখন মিন আসবে তখন বুঝতে হবে এটা কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি এটা কম্পেয়ার করছে
সূরাতুর রহমানের সাথে কম্পেয়ার করছে, হিয়া মানে হাদিদ, হিয়া সূরাতুল হাদিদ, হিয়া আতওয়াল মিন সূরাতুর রহমান, দুইটা সূরার মধ্যে সূরাতুল হাদিদই লম্বা বেশি। তাইলে কাজালিকা হাফিজ তু সিত্তা আশরাতা আয়াতান মিন সূরাতিন নাবাই ওয়া হরকাতিন কাজালিকা, কাজালিকা তো হরফে জাররিন, জালিকা এসে মাজরুর, কাজালিক অর্থ হলো লাইক ওয়াজ, লাইক ওয়াজ এমনি ভাবে লাইক ওয়াজ। হাফিজ তো আমি মুখস্থ করেছি, ও যে আমি সূরা হাদিদ তো মুখস্থ করেছি, তার সাথে ছাড়াও এমনি ভাবে আমি আরো মুখস্থ করেছি কি হাফিজ তো আশরাতা আয়াতান মিন সূরাতিন নাবা, সূরা নাবা থেকে সিত্তা আশারা আয়াতান, সিত্তা মানে আশারা ষোলোটা, ষোলোটা আয়াত আমি মুখস্থ করেছি সূরা নাবা থেকে। সূরা হাদিদ তো মুখস্থ করেছি, তাছাড়াও আমি এমনি ভাবে আরো সূরা নাবা থেকে আরো ষোলোটা আয়াত মুখস্থ করেছি। তাহলে সিত্তা আশারা আশরাতা আয়াতান, এই যে সিত্তা হাফিজ ফেল তু ফাইল হাফিজ তু সিত্তা আশারাতা, এই হলো মাফুলুন বিহি, আয়াতান হল তামিজ মিন সূরাতি জার মাজুর সূরাতিন নাবাই মোজা কুন্দাবিলাই। এখন আমরা এটা নাম্বারের ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা আছে। আমরা আগে ইয়ে পড়েছি তিন নম্বর থেকে না এক নম্বর আর দুই নম্বর পড়ছি, যে এরকম তালিবান একজন ছাত্র তালিবানে ইসনানে ইসনানে এতে গেছে তিন নাম্বার তিন গেছি, এখানে এই যে মানুষ না আর এখানে গেছি এইভাবে তিনের থেকে দশ পর্যন্ত আমরা দেখছি এটা আশারাতু এগারো থেকে আহাদা
তিন থেকে দশ পর্যন্ত মাহুদ হইলো বেতলিস, এটা মোদাবেলাই। হ্যাঁ, কিন্তু এগারো থেকে নাইনটি নাইন পর্যন্ত এই তলিবান এটা তামিজ তো তামিজই আছে। হায়দা আশারা তলিবান, এটা আমরা ইয়ে ইসনা আশারা তলিবান, তারপরে আমরা পড়েছি আলাচাতা আশারা তলিবান, আরবায়তা আশারা তলিবান, এটা আমরা তিন নম্বর বইয়ে পড়েছি, তিন নম্বর এই তিন নম্বর বইয়ের তিন নম্বর লেসনে পড়েছি। এখন আসেন মুয়ান্নাস, মুয়ান্নাসে এখানে যেমন এই গ্রুপে আছে তলিবাতান, ওয়াহিদ দাতুন তলিবাতানে তারপরে এখানে আসলো কি এটার বিপরীত সালাসা, এখন আসবে এইভাবে আশরা আশরা তলিবা তলিবা তাম তলিবা তাম। এখানে ইহিদা হলো কেন আহাদার জায়গায়?
মুয়ান্নাস মুয়ান্নাস এটা মুজাক্কা এটা মুয়ান্নাস তাহলে 12 তে আসবে এটা কি ইস না ইসনানে ইসনাতা ইসনাতা আশারা তলিবা হ্যাঁ এই এই গেল তারপরে 13 তে আসবে কত মুজাক্কর হবে পৃষ্ঠ নম্বর এখানে আছে বের করেন দেখেন এটা লেখার দরকার নাই সময় বাঁচবে এগারো নম্বর এগারো নম্বর ইহিতা আশ্রাতা তলিবান তলিবাতা বারো ইসনাতা আশ্রাতা তলিবাতান তেরো সালাসা আশ্রাতা তলিবাতান চোদ্দ আরবা আশ্রাতা তলিবান পনেরো খামসা আশ্রাতা তলিবান ষোলো সিত্তা আশ্রাতা তলিবান দেখেন আমাদের লেসনে সিত্তা আশ্রাতা তলিবান এটা ওখানে আছে সাবা আশ্রাতা তলিবাতান সামানিয়া আশ্রাতা তলিবাতান তিসা আশ্রাতা তলিবাতান এসরুনা তলিবাতান এখানে তো দেওয়াই আছে এটা আপনারা দেখেন এটা এইখানে যেটা পড়লাম সিত্তা আশারাতা আছে আমারটা এই যে শিনের উপরে জবর আছে শকুন হবে শকুন দিয়ে না হ্যাঁ আর শকুন দিয়ে না তাহলে এটা যেটা আছে এটা মুয়ান্নাসের ক্ষেত্রে মাদুর যদি মুয়ান্নাস হয় তাহলে আদাতটা মুজাক্কার হবে হ্যাঁ তবে এক এই ইলেভেন এবং টুয়েলভ এইটা আদা মাদুদ মুয়ান্নাস 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 সবই মুয়ান্নাস এগারো আর বারো নম্বর সবই মুয়ান্নাস হ্যাঁ ইদা মুয়ান্নাস আশারাতা মুয়ান্নাস তলিবাতান মুয়ান্নাস ইসনাতা মুয়ান্নাস আশারাতা মুয়ান্নাস তলিবাতান মুয়ান্নাস এগারো বারো সবই মুয়ান্নাস তেরো থেকে আদাদের প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে বিপরীত আর দ্বিতীয় অংশটা সবসময় মাদুদের সাথে মিলে থাকবে মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মুজাক্কার হবে আর প্রথম অংশ সবসময় বিপরীত এই কথাটা এই ফর্মুলাটা মনে রাখতে হবে এখন আমরা মেইন লেসনে ফিরে যাই তাহলে কাজালি হাফিজ তু সিত্তা আশারাতা আয়াতান মিন সুরাতে না ভাই সিত্তা আশারাতা আয়াতান তার মানে ষোলোটা আয়াত আলুম্মু মাশাআল্লাহ ইন্নাকি তলিবাতান মুস্তাহিদাতান আনা মাসরুম মাসরুরাতুম বিকি আনা মাসরুরাতুম মাসরুরাতুম তুন তুন থাকলেও বির সাথে বা থাকলে এটা মিমের মতো উচ্চারণ হবে আনা মাস মাস রুরা তুম বিকা মিলে পড়তে হবে আনা মাসরুরা তুম বিকা দিকি আনা মাসরুরা তুম দিকি আমি তোমার প্রতি খুবই হ্যাপি খুবই সন্তুষ্ট মাশা আল্লাহ আল্লাহ যা চায় আল্লাহ যা চায় কারো এটা আবিধানিক অর্থ হলো মা শাহ আল্লাহ শাহ হলো ইচ্ছা করা এটা একটা ফেল মাতি
এটা ফেল আল্লাহ হলো ফাইল মা শা আল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেন মা মানে ইসমু মাফউল এটা মাফুলন বিহি কাজ করেছে আল্লাহ যা ইচ্ছা করেন আর আমরা এটাকে মাশাআল্লাহকে ব্যবহার করি যে কোন অ্যাপ্রিসিয়েশন ইন্না কি ইন্না ইন্না এসেছে ইন্নাহু ইন্নাহুমা ইন্নাহুম ইন্নাহা ইন্নাহুমা ইন্নাহুন্না ইন্নাকা ইন্নাকুমা ইন্নাকুম ইন্নাকি ইন্নাকুমা ইন্নাকুন্না ইন্নি ইন্না ইন্নানি ইন্নানা এই যে এনে ইন্নাকি ইন্নাকি এটা হলো ইন্না হলো হরফে তাওকিদি নাসবিন কি হলো আর তলিবাতুল মুস্তাহিদুন হলো খবরে ইন্না মারফুন এটা খবরে ইন্না তলিবাতুল না তলিবাতুল খবর হওয়ার না মুস্তাহিদাতুল না তলিবাতুল মানত মুস্তাহিদাতুল না আনা মাসরুরাতুম বিকি আনা মুক্তাদা মাসরুরাতুম খবর দেখি যার মাঝুর আজ আহাতি ইলাল মাকতাবাতিল ইয়াওমা আজকে কি তুমি লাইব্রেরিতে গিয়েছিলে আজ আহাতি আ হতে আসতি ভাম জাহাত হলো ফেল কি হলো ফাইল যে জাহাব জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাব না জাহাব জাহাবাত জাহাবাতা জাহাবনা তারপরে জাহাবতা জাহাব তোমা জাহাব তুম জাহাবতি এই জাহাবতি 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 ফাইল ইলা মাকতাবি জার মাজুর আলিয়াহু জরফে জামানা নাম জাহ জাহাবতু হ্যাঁ গিয়েছিলাম নাম হরফ ইসবাতিন জাহাব ফেল তু ফাইল মাজা করাতি হুনাকা সেখানে কি পড়েছ মাজা করাতি হুনাকা মাজা করা করা ফেল তি ফাইল যে হুনার পর থেকে করা না করা তা করা তোমা করা তুম করাতি করা তোমা করা তুম না যে করাতি কি পড়েছ সেখানে করা ফেল টি ফাইল হুনাকা হইল এটাই জর্পে মাকাম জর্পে মাকাম না হুনাকা সেখানে লাইব্রেরি মাকাম লাইব্রেরি বুঝে মারিয়ামু করাতু মাজাল্লাতান মিন পাকিস্তান এখানে ফুল স্টপ দেন আমি পাকিস্তানের একটা ম্যাগাজিন পড়েছি করা তু আমি পড়েছি করা তু করা ফের তু ফাইল মাজাল্লাতান মাফুলন বিহি মিন পাকিস্তান না মিন পাকিস্তান জার মাদু ইসমুহা আল ইসলাম ওই ম্যাগাজিন কে নির্দেশ করে ইন্ডিকেট করে পড়তেছে ইসমুহা তার নাম হলো আল ইসলাম ওই ম্যাগাজিনটির নাম আল ইসলাম ইসমু মুক্তাদা ওয়াহা মুদাব হা মুদাবিলাই আল ইসলাম খবর আল উম্মু আবি লুগাতিল আরাবিয়াতি হিয়া তাকি আরবি ভাষার ওই ম্যাগাজিনের কথা বলতেছে ম্যাগাজিনটি কি আরবি ভাষা আরবি লুগাতিল আরবিয়াতি হিয়া হিয়া মানে আল ইসলাম যে ম্যাগাজিন সেটা কি আরবি ভাষা লেখা আ এটা যে মুয়ান্নাস এটা যে মুয়ান্নাস এটা কিভাবে বুঝবো হিয়া বলতে মুজা মাজাল্লা তা তো মুয়ান্নাস বলতে আছে কাজেই এটা হিয়া মাজাল্লা তা হ্যাঁ মাজাল্লা তা আ হরফি ইস্তিফহাম
বিল লুগাতি জার মাজুর লুগাতি আরবিয়াতি মানুত না হিয়া মুতাদা মারিয়ামু লা হিয়া বি লুগাতিল ইনকিলিজিয়াতি না তা ইংরেজি ভাষা লা হরফ নাফিন হিয়া মুতাদা বিল লুগাতি জার মাজুর শিবজুমলা খবর লুগাতিল বি লুগাতি লুগাতিল ইনক্লেজিয়াতি এটা মুদা না মানুত না আজ আতি ইলা মা মুদিরাতি প্রধান শিক্ষিকার কাছে গিয়েছিল কি আ হরফ ইস্তিফাম যাহা ফেল তি ফাইল ইলাল মুদিরাতি যার মাঝু মারিয়াম লা ইয়া মা যাহা যা আলিয়াম আজকে আমরা সেখানে যাইনি লা হিয়া মা জাহাবাত না যা যা একটা আলাদা ফেল একটা নতুন একটা সে আজকে আসে নাই যাও সুকুন আছে তার উপরে সুকুন আর বইয়ে পড়ার ভিতরে তার নিচে সুকুন আছে আবার জের আছে জেরটা হবে না জাত হবে জাত হিয়া জাত জাত আলিয়াউমা লা হিয়া মা জাত মা জাত আলিয়াম তিনি আজকে আসেন নাই হ্যাঁ তিনি আজকে আসেন নাই হিয়া মুক্তাদা মা নাফিউ তারপর নাফিউন জাত ফেল মাদি মাদি তাও তাও তানিসি আর এটা ফাইল হলো তাকদির হু হিয়া হিয়া এ আদুল্লু আলা আল মুদিরাতি স্যার এখানে হিয়ার জন্য জাতি হবে না যেহেতু হিয়া আছে হিয়ার জন্যই তো জাত হয়েছে ও আচ্ছা 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 হিয়া আসলে কেরা হিয়া আসলে আল মুদিরাতি আল মুদির প্রধান শিক্ষিকা লা হিয়া মা যা না লা সে আজকে আসে নাই আলিয়ামা আলিয়ামা মানে আজকে আসে নাই মা যা আসে নাই হিয়া মা যা সে আসে নাই আলিয়াম তাহলে যা ফেল তা ওর তাও তানিসি ফাইল হলো হিয়া মুস্তাতির ইয়া দুল্লু আলা মুদিরি আলিয়ামু জর আলুমু লিমা লিমা একটা নতুন শব্দ এটা মুখস্থ রাখেন লিমা মানে হোয়াই হোয়াই কেন আসে নাই হোয়াই হোয়াই লিমা হোয়াই মারিয়ামু আজুন্নু আন্নাহা জাহাবাত ইলা মাক্কাতা আমি আজুন্ন জন্না ইয়া জুন্ন আমরা পড়েছি না আর পাঁচটা মিনিট ওদিকে দশ দুই বিশ মিনিট এর মতো প্রায় নষ্ট হয়ে গেছিল মা দিয়ে এলো জন্না মোদারা এলে ইয়া জুন্নু ফাইভ ইন ইউর পকেট
বলেন তো কেউ বলেন ইয়া জন্য তা জন্য তা জন্য আর জন্য না জন্য হ্যাঁ এই যে আর জন্য আমার ক্ষেত্রে আর জন্য আমি মনে করি জন্ম আলো মনে করা সে মনে করেছিল ইয়া জন্য সে মনে করে বা করতেছে সে মনে করে ইয়া জন্য তা জন্য তা জন্য আর জন্য না জন্য আর জন্য আমি মনে করি কি মনে করি এখানে পড়ে আছে আর জন্য আন্নাহা জাহাবাত ইলা মক্কাতা আমি মনে করি সে মক্কা চলে গেছে আর জন্য ফেল মুদারে মারফুন বিতম্মা ফাইল আনা মুস্তাদিব আন্নাহা আন্না মিন আখাওয়াতি ইন্না হ্যাঁ ইসমু আন্না মানসুন জাহাবাতিলা মক্কাতা খবরে আন্না জুমাতুল ফেলিয়া খবরে আন্না ফি মাহাল্লে রফি ফি মাহাল্লে রফি যাও কি এটা ফি মাহাল্লে এটা এখনো বলার দরকার নাই এটা জাহাবাত ইলা মক্কাতা খবরে আন্না তাহলে জাহাবাত জাহাবা ফেল তা তা উত্তারিসি ফাইল হলো হিয়া মুস্তাতিব মানে ওই কি বোঝাচ্ছে হা হা মানে মুদিরাতি ইলা মক্কাতা জার মাজু মক্কাতা মক্কাতু এটা তো ডিপটন কাজে এটা মক্কাতি হবে না কখনো মক্কাতা আলুমু আর শারিত্রীর সাইয়া তুমি কি চা খেয়েছ আর শারিত্রীর সাইয়া আ হতে আস্তি ভাম শারিত ফেল ফি ফাইল সাইয়া মা ফুলন বিহি মানসুবুন আমি আবার বলছি আ শারিত্রীর সাইয়া মরিমকে বলতেছে তুমি কি চা খেয়েছ আর শারিত্রীর সাইয়া আর হপিস্তিভাম যে শারিবা হলো ফেল শারিবা আপনার যে মনে আছে কিনা এই যে শারিবা শারিবা ইয়াসরাব মুদারে লো ইয়াসরাব মুদারে আজকে লাগতেছে না শারিবা আর শারিবা আর শারিত্রী আর শারিত্রী শারিত্রে এখানে শারিবে মুদারে গেলে ঘূর্ণার জায়গায় শারিত না শারিতা শারিত্রুমা শারিত্রুম আন্তির জায়গায় শারিত্রী আর শারিত্রী সাইয়া তুমি কি চা খেয়েছ মরিয়াম লা মা শারিত্রু না আমি খাইনি এখানে শারিত্রু ভালো হইতো মানে এখানে আছে ভিতরে আমি তা খাই নাই মানে আমি চা খাই নাই এখানে সেটা সংক্ষেপে ছাইরা দিছে মা সারিত্ব দিয়ে বলে না আমি খাই নাই আমি পান করি নাই লা প্রথম লা হইলো জবাব দেওয়ার লা না ফিল মা এটা দ্বিতীয়টা হইলো ফিল মাদির আগে ফিল মাদিকে নেগেটিভ নেগেশন করার জন্য মা ব্যবহৃত হয় সেই মা এটাও হচ্ছে না ফিল মা সারিত্ব সারিত ফের তু ফাই আলুমু লিল খাদিমাতি খাদিমা খাদিমা এলো সার্ভেন সার্ভেন লিল খাদিমা সেবিকা সার্ভেন সার্ভেন হ্যাঁ বলতেছে খাদিম চাকরিকে বুয়াকে বলতেছে আমরা যেমন পোয়া বলি হাজি সাইয়া ইয়া লাইলা ওই খাদিমাতির খাদিমাতার নাম হইলো লাইলা হে লাইলা চা নিয়ে আসো হাতি হাতি মানে হাতি মুদারে আমি আর দেখেছিলাম গত ক্লাসে হাতি যদি আনতি হয় তাহলে হাতি আনতা হইলে হাতু হাতি আর আন্তুম হইলে হাতু আন্তুম না হইলে হাত হাতি না হ্যাঁ এই যে হাতু হাতু বুরহানাকুম ইন কুমতুম সাদিকিন যে ইহুদিন আসারা
এরা বলতেছিল সম্ভবত 111 নম্বর আয়াত বাকি সূরা বাকারা যে লাইয়া দখুলাল জান্নাতা কেহ জান্নাতে প্রবেশ করিবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা যদি ইহুদি নাসারা না হয় সে কেহ বেসে প্রবেশ করতে পারবে না আল্লাহ বলতেছে তিলকা আমানিয়াহু ইয়া তোমাদের অনুমান হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন এর সবককে তোমরা দলিল প্রমাণ পেশ করো আনো দবি হাতু এখানে হাতুটা আনতু মাহতু এখানে হাতিটা আনতি হাতি আনতি হাতি আর সাইয়া ইয়া লাইলা হে লাইলা চাং হাতি মিলে আমরিন এটা ফাইল হলো ইয়া আনতি ইয়া মানে আনতি আশাইয়া মাফুলুন বিহি ইয়া হরফেন ইদা লাইলা মুনাজা মারিয়াম ওয়া হাতি কিত আতু কিত আতা খুবজি খুবজিন আইদন ইয়া লাইলা হে লাইলা তার সাথে এক টুকরা রুটিও না আনো কিত আতা লো টুকরা টুকরা ওয়া হাতি এবং আনো কিত আতা এক টুকরা হলে কিতাতুন হইতো না কিতা তুনি আছে এখানে মাফুলুন বিহি হতে কিতা তান আবার মুদা হতে কিতা তা মুদা হইলে তা তান মিন উঠে যায় কিতা তা খুব দিন কিতা তা মাফুলুন বিহি ও হওয়া মুদা খুব দিন মুদা বেলাহি এক টুকরা রুটি আয়তন মাফুলুন মুতলক ইয়া হরফে নিদা লাইলা মুনাদা আনা জওয়ান মুয়েম বলতাছে আনা জওয়ান আমি খুদাত আনা জওয়া জওয়া লেখ আওয়া জওয়া যা মুজাক্কার হলে জওয়ান মুয়ান্নাস হলে জওয়া জওয়া তাহলে আনা মুক্তাদা জওয়া খবর এই আমাদের লীল 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 খাদিমা মানেছে মানে বাসায় যে কাজ করে সে হ্যাঁ সে খেদমতে আসে যে খেদমত আছে খাদিমা আজকে আমাদের টেক্সট শেষ হইলো আগামী লেসন থেকে এটা একটা লম্বা লেসন তামারিন অনেক তামারিন আছে অনেক কিছু জানার বিষয় আছে নতুন আরো অনেক নিয়ম জানার বিষয় আছে তবে এই সমস্ত বার বিশেষ করে এই সমস্ত এগুলো বেশি আস আজকের মতো এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته